প্রেস ক্লাবর আজি 26 সংখ্যক প্রতিষ্ঠা দিবসর দিনটুত আমার প্রেস ক্লাবর বন্ধুসকলে আজি আমার আগতে হেরুয়া আমার এগারী মহানুভাব সাংবাদিক প্রেস ক্লাবর অন্যতম প্রতিষ্ঠাপক রাজন শর্মা তামুলী ডাঙরিয়ার আমি স্মৃতিচারণ অনুষ্ঠান করলো, এখন স্মৃতিগ্রন্থ প্রকাশ করা হল, নাম কীর্তন করাও হল, যাতে শর্মা তামুলী ডাঙরিয়া আত্মায় শান্তি পায় আর সাংবাদিকতার এই জটিল যে পথ এই পথত তেখেতর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার মাজেদি আজি আমার প্রেস ক্লাবর এই স্মৃতিচারণ অনুষ্ঠানত সমবেত হওয়া বিশিষ্ট ব্যক্তিসকলের চিন্তার মাজেদি নতুন প্রজন্ম কেনেকৈ প্রজন্ম উদ্বুদ্ধ হব লাগিব সেইখিনিও আমি একটা গতি নির্ণয় করবর কারণে চিন্তা করে এই স্মৃতিচারণ অনুষ্ঠানটি বিশেষভাবে আয়োজন করেছিল। আমার প্রেস ক্লাবর সম্পাদক দুলাল কলিতা ডাঙরিয়া, উপসভাপতি শশাঙ্ক দত্ত ডাঙরিয়া, আমার অনন্ত খনিকর, আমার প্রত্যেক যেগুলি আমার সাংবাদিক বিকি হরিজনলৈকে আমার তীর্থ শইকীয়ামূলক বা আমার দিলীপ খাউন্ডিমূলক দুদুল বরাইমূলক প্রত্যেকে আন্তরিকতার সহিত কম দিনত আর এই অনুষ্ঠানটি আয়োজন করা হল। তার জড়িয়ে আমি পরিয়ালবর্গক আমি সমবেদনা জানাইছো, আমি রাজন শর্মা তামুলী ডাঙরিয়াক হেরুয়াইছো। অনাগত দিনত আমার যাতে প্রেস ক্লাবে আরও তিতাবরত নিজের ঠিকনাটো প্রেস ক্লাবর ঠিকনাটো মজবুত করব পারে তার কারণে আমি কার্যসূচী অহা সময়সা লওয়ার কথা ভাবিছো। এই সেই ফলেরপর আমি রাইজক আজি সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সাহিত্যই যে সমাজখনক ধরে রাখবরা যে গুণ আছে সাংবাদিকতার সেই গুণটা আছে, গতি সাংবাদিকতায় যাতে সমাজখনক ধরে রাখবরা যে গুণ এই গুণটা যাতে অক্ষুণ্ণ রাখবেন তার জড়িয়ে আমি ভবিষ্যৎ সমাজখনক নেতৃত্ব দিবর কারণে সমাজখানে চাই থাকে আজি আমার কিতাবরতে বলক বা অন্য জায়গাতে বলক যে তেখেতসকলে কি কয় আজি সাংবাদিকতার যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষতা এই দুর্ভিক্ষটাই কিন্তু একটা ভবিষ্যতে আমাক অশনি সংকেত করে আনিছে। ইয়ার কারণে প্রত্যেককে সাবধান হবর কারণে আহ্বান জানাই আজি এই আজেন্ডার যে স্মৃতিচারণ অনুষ্ঠান তেখেতর আত্মাই যাতে শান্তি পায়, তেখেত পরিয়াল আছে আমার আজেন্ডার সহধর্মিনী আমার মিনু বাইদেউ আছে, প্রত্যেকের লগত আমার আত্মীয়তা আছে, পারিবারিকভাবে আমার সম্পর্ক আছে তেখেতসকলের লগত এই আত্মীয়তা আছে পারিবারিক সম্পর্ক আছে কারণে এই রাজেন্দ্রক আমি স্মরণ করব লাগিব এনেকুৱা ধরনের কথাও নাই। সভা সমিতিত আমি আজি খুব ধুনিয়াকৈ রাজেন্দ্রার কথা কই যাম টেস্টারপর নামি আকো স্টেশন দিনে নাপাওঁই কবে যে এনেকুৱা ধরনের যে মানসিকতা মানুষ এই মানসিকতাই কিন্তু সমাজখন নষ্ট করেছে, গতি আমি সেই কথাটা মানুষ যাতে মর্ম মর্ম উপলব্ধি করব পারো যে রাজেন্দ্রা একটা অপরিহার্য অঙ্গ আছে কিতাবর এই কথাটা যাতে আমি কিতাবর জনজীবন প্রতিষ্ঠা করব পারো তার কারণে আমি পুরুষার্থ যেটা করব লগা থাকে কিতাবর প্রেস ক্লাবে করব বলে আমি আশা করছো আর আমি কথা ভাবিছো। এইখানে কয়ে মানে পরিয়ালবর্গর মন শ্রদ্ধা জানাইছো রাজেন্দ্রার আপনার প্রতি মানে মন শ্রদ্ধা নিবেদন করে আজকের এই আনুষ্ঠানিক কার্যসূচী মান দেখা মানে বর্ণনা করবো ধন্যবাদ।